নমস্কার বন্ধুরা আমি মিন্টু আর তোমরা দেশ তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ তো এই মুহূর্তে পিএসসি নিয়ে কিন্তু একটা বড় দুর্নীতি সবার সামনে উঠেছে সে দুর্নীতি কি বলা হয়েছে না বলা হয়েছে এবং সে মুক্ত মঞ্চ এবং আমাদের কি করতে হবে সমস্ত কিন্তু একটা ফরম্যাটের মাধ্যমে বলা হয়েছে তোমাদের কিন্তু সমস্ত কিছু বিস্তারিত ভিডিওর মাধ্যমে বলে দেব তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের একটু হলেও উপকারে আসবে এবং তোমরা কিন্তু এই জিনিসটা সম্পর্কে একটু জ্ঞান বা অবগত হতে পারবে তো ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটা তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে যাতে তোমরা সমস্ত কিছু বুঝতে পারো তার আগে বলে রাখি বন্ধুরা তুমি যদি আমাদের চ্যানেল নতুন হও প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানে ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবে এতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো দিও চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো অনস্ক্রিন শো হচ্ছে দেখতে পাচ্ছ পিএসসি নিয়ে কিন্তু একটা বড় দুর্নীতি সবার সামনে উঠেছে সে সেই দুর্নীতি যাতে না হয় এবং দুর্নীতি মুক্ত মঞ্চ করতে যে আমাদের বাবু সহায়তা করেন তোনার উদ্দেশ্যে কিন্তু একটা পিডিএফ ফর্মেট উঠে এসেছে সেটাতে কিন্তু আমাদের তীব্র শেয়ার করতে হবে এবং এই ভিডিওটা তোমাদের একটাই উদ্দেশ্য এই ভিডিওটা তোমাদের প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে যাতে বাবুর মতো সে পিডিএফ ফর্মটি সবার কাছে পৌঁছে যায় এবং সবাই কিন্তু এইভাবে আন্দোলন শুরু করে যাতে পিএসসি বোর্ড বাধ্য হয় তোমাদের রেজাল্ট প্রকাশ করতে এবং সমস্ত দুর্নীতি যাতে মুক্ত হয় সে নিয়ে কিন্তু তোমাদেরই সমস্ত কাজ করতে হবে তো তোমাদের একটাই কাজ তোমরা কিন্তু এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো যাতে সবাই অধিক থেকে অধিকত ক্যান্ডিডেটের কাছে ভিডিওটা পৌঁছে যায় তো এত বড় দুর্নীতি কেন লিখলাম সমস্ত কিছু আলোচনা করব সবচেয়ে যে বড় আপডেটটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো পিডিএফ ফরম্যাটটা দেখে নিই তো অনস্ক্রিন শো হচ্ছে দেখতেই পাচ্ছ এই পিডিএফটা ফাইলটা কিন্তু ইন্দ্রজিৎ বাবুর থেকে ডাউনলোড করে নিয়েছি দেখতেই পাচ্ছ পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ অনস্ক্রিন শো হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ বারো নম্বর ক্রি স্ট্রিট কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স তো এখানে কি বলা হয়েছে দেখো প্রথমে দেখো প্রতি চেয়ারম্যান পশ্চিমবঙ্গ লোকসভা আয়োগ ওয়ান ওয়ান সিক্সে এস এস এ এস পি মুখার্জি রোড কলকাতা সেভেন জিরো জিরো টু পশ্চিমবঙ্গ ঠিক আছে এটা হচ্ছে তার ঠিকানা তারপরে দেখো বিষয়টা কি বিষয়টা আমাদের যে বিষয়টা যে পেন্ডিং পরীক্ষার ফল দ্রুতের সাথে প্রকাশ করতে হবে হ্যাঁ এটা ঠিকই বলেছেন যে মঞ্চ তাদের উদ্দেশ্যে কিন্তু এই ক্যাম্পেজিয়ন যে পেন্ডিং পরীক্ষার ফল তাদের হবে কী কি পরীক্ষার পেন্ডিং ফল আছে দেখে না দেখো মহাশয়ের উদ্দেশ্যে বলেছেন যে আমরা পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ দুর্নীতিমুক্ত মঞ্চ সমস্ত পরীক্ষার্থীর পক্ষ থেকে আপনার কাছে আবেদন আপনার কাছে আবেদন জানাচ্ছি যে ডাবলিউ এর যে মেন পরীক্ষা দু হাজার উনিশে তোমরা প্রত্যেকের জন্য এর মেন পরীক্ষা ক্লার্কশিপ আইসিডিএস মিসলেনিয়া সমস্ত যে সমস্ত পরীক্ষার রেজাল্ট দীর্ঘদিনের পেন্ডিং আছে তোমরা প্রত্যেকে জানো যে রেজাল্টগুলো এখনই কিন্তু পেন্ডিং ইতিমধ্যে সমস্ত কিন্তু স্টেট আদারওয়াইজ স্টেটের যে রেজাল্ট সেটা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে কিন্তু আমাদের স্টেটের ডাবল বিস মেনটাও কিন্তু এত বড় পরীক্ষা সেটাও কিন্তু পাবলিশ হয়নি ক্লার্কশিপ আইসিডিএস এর মতো পরীক্ষাগুলো যে দীর্ঘদিন রেজাল্ট কিন্তু সে পেন্ডিং অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন তারিখের পর তারিখ পেন্ডিং পড়ে আছে অবিলম্বে সে সমস্ত রেজাল্ট তিনি কি বলেছেন যে অবিলম্বে সে সমস্ত রেজাল্ট প্রকাশ করতে হবে এবং রাজ্যে ভোট পর্ব শেষ হওয়ার সাথে পেন্ডিং পরীক্ষা সময়সূচি ঘোষণা করতে হবে তোমরা প্রত্যেকে জানো যে ভোট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষা যে পরীক্ষা ছিল সেগুলো কিন্তু পেন্ডিং করে দেওয়া হয়েছে তো তাদের উদ্দেশ্য বলা হয়েছে যে ভোট শেষ হওয়ার পরে কিন্তু পেন্ডিং পরীক্ষার সময়সূচি ঘোষণা করতে হবে তোমরা প্রত্যেকে জানো যে ভোট হওয়া শেষ হয়ে গেলেও কিন্তু সে পরীক্ষা যে কখন হবে তার কোনো নাম ঠিকানা থাকে না সেই উদ্দেশ্যে আমাদের একটাই উদ্দেশ্য এই ভিডিও তোমরা প্রচুর পরিমাণে বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে পিএসসি বোর্ড বাধ্য হয় ভোটের পরে যেমন তোমাদের যে বাকি পরীক্ষার ডেট অ্যানাউন্স করতে বাধ্য হয় ঠিক আছে ভোটের পর আমরা আশাবাদী আপনি উক্ত বিষয়টিকে গুরুত্ব সাথে বিবেচনা করে মাথার মতো মতামত পদক্ষেপ গ্রহণ করবেন তোমরা প্রত্যেকে যেন হোস্ট করে থাকেন ধন্যবাদ দেখতেই পাচ্ছেন নামটা আছে ইন্দ্রজিৎ বাবু অনস্ক্রিন শো হচ্ছে দেখতেই পাচ্ছ দুর্নীতিমুক্ত মঞ্চের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাত আছেন তিনি দেখতে পাচ্ছেন ওনার উদ্দেশ্যেই কিন্তু এই ক্যাম্পাজন তো তোমাদের একটাই কাজ করতে হবে তোমরা কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তারিখটা দেখতেই পাচ্ছ পনেরো তারিখে এই ক্যাম্পাজনটা চালু হয়েছে তো তোমাদের এখনও অনেক হাতে সময় আছে এটা তোমাদের ভালোর জন্য তোমরা কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর নতুন নতুন আপডেট পেয়েছে এখন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মহাতা